পরিকল্পিত ভাবে এই ঘটনা হয়েছে। আমার মহানগরের নেতাদের নিয়ে গেছে এবং এরা হাতে করে ব্যাগ করে নিয়ে গিয়ে বিস্ফোরক রেখে দিয়ে উল্টো আপনার এখন দাবি করছে যে অফিসে বিস্ফোরক পাওয়া গেছে, উইচ ইজ এ ব্ল্যাটেন্ট লাই। আমি বলতে পারবো না, শতাধিক একজন শুনেছি, এখন শতাধিক শুনেছি। আজকের এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? যে বলেছি ভাই অনেকবার, আপনি তো ছিলেন এখানে, বারবার করে বলেছি, আবারও বলেছি, এটার চেয়ে বর্বরোচিত পৈশাচিক ঘটনা কিছু হতে পারে না। এটা গণতন্ত্রকে ধ্বংস করা, সংবিধান লঙ্ঘন করা, মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করা, মানব অধিকার লঙ্ঘন করা হয়েছে, সবচেয়ে বড় বিষয় যেটা। একটাই মেসেজ, এই ভয়াবহ অত্যাচার নির্যাতন দমন বন্ধ করুন, গ্রেপ্তারকৃত সকলদেরকে মুক্তি দেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমরা যেন 10 তারিখের সমাবেশ শান্তিপূর্ণ করতে পারি, তার পরিবেশ সৃষ্টি করেন। আমরা আমাদের কথা বলেছি, সরকারকে বলেছি যদি বিকল্প কিছু থাকে তাহলে সেটা আমাদের জানাবে। আজকে সেই জানানোর কথা ছিল, তা না করে তারা আজকেই ভয়াবহ আক্রমণ নির্যাতন করেছে, যে ইস এ টোটাল বিট্রায়াল টু দ্য কজ অফ ডেমোক্রেসি। আমরা তো বলেছি যে আমরা সমাবেশ আমরা করবো, সেটা যেভাবেই হোক আমরা করবো সমাবেশ। অল্প সময় কিভাবে প্রস্তুতি নেবেন? মাত্র 3 দিন হাতে এত বিশাল একটা সমাবেশ। আমি আপনাকে আমার প্রশ্নের উত্তরটা দিয়েছি, দ্বিতীয় প্রশ্ন আপনি যদি করেন আমি পরে যাবো। ঠিক আছে।